আজকে আর ওনার ব্যাঙ্গায় কান লই গেছিলাম একদিন আর কোনোদিন কিছু কই না আজকে আবার আমি বাতো চুরি চুরি করি গাইছি জনতার হাতে মার খেয়ে এমন বর্ণনা চোরের সুন্দর করে মিলে দিবি না বুধবার রাতে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে রিকশা রেখে নামাজ পড়ছিলেন রিকশা চালক এমন সময় রিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করে এই নামাজ বন্দি পড়ার জন্য রিকশাটা আমি মসজিদের এই বারান্দায় রাখছি এখন এখান থেকে সে চুরি করিয়া ধাইতে ধরছিল পরে আমার লগের এক ভাই রিক্সাওয়ালা ভাই উনি দেখিয়া কলে তুমি এই রিক্সাটা কোথায় নিয়ে যাও তো কলে এটা আমার রিক্সা এই মুহূর্তে আমিও রুজু শেষ করিয়া চলে আসছি ছেলে কিন্তু আগে থেকেই বোধহয় পেশাধারী উচিত বিচার চাই পরবর্তীতে রিকশা চুরির ঘটনাটি স্বীকার করে পরে প্রত্যয় টিমের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরো কিছু চুরির ঘটনা জিএনএ আমারে পুলিশে দিছিল খালি এগুলা আর একদিন এখান থেকে আমি একটা রিংকোটের ব্যাগ লয়ে গেছিলাম দুপুরে শহরের এস্টারলাইন কাউন্টার থেকে যাত্রীর ভাত চুরি করে খেয়েছে বলেও দাবি তার ভাত চুরি করে গেছে ওই পুলিশ এস্টারলাইনের সামনে দুন ওই টেবিল বাড়ি একটাতে থুইছে আমি হেটা এখান থেকে নিয়ে লয়ে যাই ভাত খাইছি চুরি করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে সে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মোহাম্মদ হানিফের ছেলে জীবন পড়ালেখা থেকে পালিয়ে এসে চা দোকানের কাজ নেন তবে দ্রব্যমূল্যের উদ্যোগতির এ সময়ে জড়িয়ে পড়েন চুরির পেশায় বাড়ি ফাজিলপুর কৃষ্ণদার বাজার লগে বলি বাড়ি মোহাম্মদ হানিফ আমার নাম জীবন পড়ালেখা করছি পড়ালেখা করতে পারি না পালাই চলে আসছি স্থানীয়দের দাবি এর আগেও চুরি করবে না বলে আবারও তার চুরিতে অতিষ্ঠ স্থানীয়রা এমন চুরির ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা এ বলতেছে এর আগে ধরা খাইছে যখন তখনও বলছে যে কি আর আমি শেষ চুরি করছি আর করি নাই আর করবো না এটা বলি আগেও এসে পার পাইছে আমার ব্যান গাড়ি নিয়ে গেছে আমি ওরে থানার দিছি ওর নামে মামলা করছি জিডি করছি ও আবার বাইরে হয়ে গেছে প্রথমবার যখন ধরলাম ও বলছে কারো কিছু নিবে না এগুলো বললো তো আবার নিয়ে গেছে এখান থেকে আরও মাদ্রাসার থেকে মানুষের গাড়ি জুতা অনেক কিছুই নিয়ে যায় হে রিক্সাওয়ালা সারাদিন রাতে দশটা পর্যন্ত পরিশ্রম করে সকাল থেকে শুরু করি আপনার 300 টাকা 400 টাকা বেতন এতে অতি কষ্ট হয় এবং তারা ঠিকমতো খানাও খাইতে পাইতেছে না মসজিদে নামাজ পড়তে আসে রিক্সা গাড়ি থুই কিন্তু এসব সুরের দ্বারা শান্তি পাওয়া যাচ্ছে না এখন আমরা এইসব সুরের উচিত বিচার করেন আমরা বিচার চাই একটা গাড়ি চুরি হলে আরেকটা কিনার মতো ক্ষমতা তার কাছে নাই এবং সে কী করে একটা বিভ্রান্তিবিত হয়ে যায় জসীমউদ্দিন ফরাইজির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রত্যয় নিউজ